আর ডিবেটর আপনাকে যুক্ত করা হয়েছে ডিবেটার আপনি বলেন তাহলে ভাই থ্যাংক ইউ আমি যোগ দিতে চাচ্ছিলাম বেশ কিছুদিন ধরেই আসলে এই ধর্মের কারণে আমি একটা ধর্ম নিয়ে বলবো না ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম কোথা নিই না বাট সাম্প্রতিক সময়ে যে একটা গণহত্যা হলো মায়ানমারে সেটা খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ আমার হয়েছে তো ওখানে যেটা বুঝতে পেরেছি গণহত্যা এই জিনিসটা আপনার এই বুদ্ধিস্ট ধর্ম সম্পর্কে আমরা যেটা বলে থাকি যে এটা একটা আপনার অহিংস ধর্ম আসলে একটা মেথ যেটা শ্রীলঙ্কাতে আমরা দেখেছি এমনকি জাপানেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি তো জাপান যদিও সেই অর্থে বুদ্ধিস্ট কিনা আমার নিশ্চিত না এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা যদি ধরি তাহলে এটা একটা এর আগে ধরেন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি গণহত্যা এগুলোর পেছনে কোনো না কোনো ভাবে ধর্ম এটা বড় কারণ আপনার ইহুদি বিদ্বেষ যেটা এটা একদিনে তো হয়নি এটা আপনার পাঁচশো বছর ধরে যিশুর জন্ম মৃত্যুর জন্য ইহুদিদের দায়ী করা হতো এবং বাইবেলে এরকম কিছু হয়তো ছিল এখান থেকে আস্তে আস্তে এক সময় এমন হলো যে ইহুদি বিদ্বেষটা আহ খ্রিস্টানদের মধ্যে প্রধানত আহ একদম ঢুকে গেছে এবং এখানে বের হওয়া কঠিন তো এই যে গণহত্যা হচ্ছে এবং ফিউচার গণহত্যার যে পট তৈরি হচ্ছে যেমন ভারতে আসামে মুসলমানদেরকে যেমন আপনার ডি ন্যাশনালাইজ করার যে চেষ্টা চলছে তো আসলে বা বইতে কি আছে কোরআনে কি আছে হাদিসে কি আছে এগুলোর চেয়ে আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ হলো যে এই যে প্র্যাকটিসটা সেটা কিভাবে মানুষকে আপনার ইনডকটিট করছে এবং এর ফিউচার কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়াটা খুবই জরুরি

আপনাকে যেটা বলছি যে আপনি যেটা মনে করেন যে এটা ধর্মগ্রন্থে কি আছে না আছে এটা নিয়ে কথা না বলে অমুকটা করলে বেশি ভালো হবে তমুকটা করলে বেশি ভালো হবে ভাই ভালো হবে এটা আপনি যেহেতু বুঝতে পারছেন তাহলে করেন না কেন ভাই বৈশাখ এখন বিষয়টা হলো যে আপনি না কথার মাঝখানে কথা না ভাই আমি তো কথা শেষ করি নাই তো আচ্ছা বলেন আপনি যদি না বুঝি আগে বলা শুরু করেন মিউট করে রাখতে রেখে কথা বলতে হচ্ছে ভাই মানে অদ্ভুত ব্যাপার কথা কথা বলে যাচ্ছে আপনি বললাম তো যে আপনি এখন ধৈর্য ধরেন যে আপনি যদি বুঝে থাকেন যে এটা নিয়ে কথা না বলে স্ক্রিপচারে কি লেখা আছে কি লেখা নাই সেটা নিয়ে কথা না বলে অমুকটা নিয়ে কথা বললে আপনার কাছে মনে হচ্ছে সেটা ভালো সেটা দিবে তাহলে সেটা একটু করে আমাদেরকে দেখান একটু ফারস ভাই এই জিনিসটা তো আমরা বহুবার বলেছি যে এইখানে এসে অমুক ভাই আপনারা যেটা করছেন সেটা না করে অমুকটা করেন অমুকটা করলে ভালো হবে এটা আমাদেরকে না বললে আপনি সেই অমুকটা করে আমাদেরকে এক্সাম্পল তৈরি করে দেখায় দেন যে আমি অমুকটা করছি এবং অমুকটা করে আমি আরো ভালো ভালো ফলফল পাচ্ছি সুতরাং আর তখন আমরা বুঝবো যে হ্যাঁ অমুকটা করলে তো অনেক ভালো ফলফল পাওয়া যায় তখন আমরাও আপনার দেখা দেখি সেটা করব কিন্তু আমরা যেটা করছি আমরা না করলে এট যদি আপনাকে ফলো নাও করি তাও এট লিস্ট আপনাকে বলবো যে হ্যাঁ আপনারটা অবজেক্টিভলি বেটার আমরা একটা ইয়ে দে করতেছি বাট আপনারটা বেটার হচ্ছে এটা এটা এট লিস্ট বলবো যদি আমরা বেটারের কোনো ফলফল পাই তাহলে বলবো কেন ফরাজ ভাই আমি তো বহুবার এই জিনিসটা বলে দিছি যে আমি কারো পরামর্শক আর উপদেশ এই জিনিসগুলো আমি পছন্দ করি না বাঙালির একটা অত্যন্ত নোংরা অভ্যাস হচ্ছে জায়গাে বেজায়া গিয়ে উপদেশ পরামর্শ মারানি এই জিনিসটা শুনলেই আমি আমি বিরক্ত হয়ে যাই এবং আমার মেজাজটা চলে যায় যে কেন এখানে আইসা এটা বলতে হবে যে ভাই আপনারা যে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছেন এটা নিয়ে কথা না কইলে অমুকটা করলে ভালো ভাই তাইলে করেন কি আপনাকে আটকে আছে আপনি এটা কো করে দেখেন দেখা দেন আমাদেরকে আমাদেরকে দেখান একটা एग्जांपल তৈরি করে দেন আমরা তো এরকম মানে বিশেষ করে আমি যদি আসিফ ভাইয়ের কথা বলি আসিফ ভাই তো এরকম পরামর্শ দেওয়ার মতো লোক অনে ডেইলি বেসিস সব সময়ই পায় প্রতি সেকেন্ডেই পায় কিন্তু কাজের সময় কিন্তু কাউকে পায় না ইনক্লুডিং মি আমাকেও ঠিক মতো পায় না তো এই জন্য এই জিনিসটা আসিফ ভাই খুব অপছন্দ করেন যে তাকে এসে কেউ জাস্ট ইয়া দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন ওটা না করে আপনার যদি মনে হয় যে এর থেকে ভালো তাহলে তো আমরা তো আপনাকে আটকা রাখতেছি না আপনি এটা তো করে দেখাইতে পারেন আমাদেরকে যে এই কাজটা এভাবে করলে बेटर হবে মানে এই এই পরামর্শগুলোর মানে কি আমার লাইভে এসে ভাই আমি একটা কাজ করতেছি মনে করেন এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না তাহলে ঠিক আছে হচ্ছে না তাহলে সমস্যা কোথায় আমি আমার টাইম আছে উদাই টাইম আছে আমার আমি করতেছি ভাই আমার টাইম আমি যেমন ইচ্ছা করতেছি কাম হলো হোক না হলো না হোক আমি করব আমার মতো না আপনি যদি মনে হয় এটা দিয়ে কাম হচ্ছে না বা স্ক্রিপচার নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই অমুকটা নিয়ে করতে হবে তাহলে আপনি করে দেখান আচ্ছা এবার আপনাকে আনমিউট করছি এবার আপনি বলেন আচ্ছা প্রথম কথা হলো যে আপনি যেটা বললেন যে মানে এটা মানে আমি কিছু করছি না আমি যে নিজেকে ঢেকে রেখেছি এর মানে যে আমি কিছু করছি না বা আমার যে লিমিটেশন আছে কি নাই সেটা তো আপনি জানেন না এবং আমি যে কিছু করছি না তা তো আপনার জানার কথা নাম সেটা কথা বলেনি ভাই সেটার সেটার কথা বলেনি মানে আপনি যে উপদেশটা দিচ্ছেন আমাদেরকে যে কাজটা করার উপদেশ দিচ্ছেন সেটাই আপনি সেটা আমাদেরকে সেই এটা দেন নাম্বার ভাই যদি আপনি সেটা করে থাকেন তাহলে আমাদেরকে সেই জাস্ট ইয়ে দিলেই তো হয় সেই

আপনি সেটা চালায় যান আপনাকে আমি সাপোর্ট করলাম আপনাকে আমি লাইক দিলাম এবং সাপোর্ট করলাম দরকার হলে আপনি আমার আপনার সেই কাজগুলো আমাকে যদি আমাকে ইমেল করে দেন তাহলে আমি গিয়ে লাইক দিয়ে আসবো ভাই সাপোর্ট করে আসবো কখনো আপনাকে কি বলতে যাব না ফারাজ ভাই এক সেকেন্ড একটু শোনেন আমার কথা ফরাস ভাই আমি কিন্তু কখনো ওনাকে গিয়ে বলতে যাব না যে ভাই আপনি যেমনি করতেছেন এটা করে লাভ হইব না আমার মতো করে করেন আমি কিন্তু ওনাকে এই কাজটা কখনো করব না ওনাকে গিয়ে বলবো না এটা যে আপনার ভাই আমি বলবো সাহেব একটু অফ রাখেন কথাটা শুনে নিন আমি যেটা বলছি যে আমি কিন্তু কখনো ওনাকে গিয়ে এটা বলবো না যে ভাই আপনি যেভাবে করতেছেন এটা করে কোনো লাভ নেই আমার মতো করে আসেন স্ক্রিপচারের সমালোচনা করি তাইলে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে এটা আমি কখনো ওনার লাইভে গিয়ে ওনার কোনো পেজে গিয়ে ওনার কোনো জায়গাতে গিয়ে আমি কখনো ওনাকে এই কথাটা বলবো না কারণ আমি মনে করি উনি ওনার মতো করে করবে আমি আমার মতো করে করব ফরাজ ভাই ফারাজ ভাইয়ের মতো করে করবে আহ আকাশউদ্দিন আকাশ উদ্দিনের মতো করে করবে যে যার স্টাইল যেরকম সে সেভাবে করবে এবং সময় বলে দিবে যে কার পদ্ধতিটা ভালো ছিল কার পদ্ধতিটা খারাপ ছিল এইখানে আপনাকেও গিয়ে আমার বলার কোনো মানে নাই যে আপনি ভাই আমার মতো করে করেন আপনার মত করে করেন না আপনারও আমার এখানে আমাকে এসে বলার কোনো মানে নাই এগুলা হচ্ছে মানে আমার কাছে খুবই ইয়া লাগে এগুলা কেন মানুষ বলে এই জিনিসটা আমি না paralysis ভাই আপনি কি কিছু বলবেন না উনি জি অলরেডি করি থাকে সেකට তো ভালো সেটা আমাদের এসে আর বলা দরকারও নাই তাহলে যদি করে করে থাকেন অলরেডি ওরকম ইয়ে থাকে দেখে আর যদি হয় তো এখন কথা একটু বলি ভাই আমি কখনোই বলিনি আপনার যেটা করছেন সেটা ভুল সেটা বাদ দিয়ে এটা করেন আমি বলি যেমন আমি যে কাজটা মানে মনে করছি এখন যে কাজটা আমাদের জন্য অনেক দরকার সেখানে আমি যদি মনে করি যে আপনার আমাদের সহযোদ্ধা বা আমাদের মানে কি মানে মানব জাতির জন্য একটা অবশ্যই দরকার ফোর্স অনেক গুরুত্বপূর্ণ একটা ফোর্স যেখানে আমার কাছে মনে হয় হয়েছে যে আপনার যদি এই ক্ষেত্রে কিছু মানে কাজ হয় তাহলে হয়তো অনেক ভালো হয় এটা মনে এটা এটা আপনার জন্য শুধু পরামর্শ না পুরো মানব জাতির মানে গণহত্যা যেগুলো হচ্ছে একের পর এক হচ্ছে সেটা থামানোর জন্য যেমন যেটা বলছিলাম রোহিঙ্গা গণহত্যা নেভার গেন ইহুদীয় গণহত্যা হওয়ার পর নেভার বলেন এটার জন্য তো আমার আমাদের মিত্র লাগবে তাই না এই মিত্র হিসেবে আমি বলছিলাম যে আপনার যেটা করছেন সেটা ভুল আমি কখনোই বলিনি আমি বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো সামনে আসা দরকার যে একটা ধর্মচর্চা শুধুমাত্র যে এই স্ক্রিপ্টটা যে ফেক বা ভুল শুধু তা না এটা কত বড় ক্ষতির দিকে মানব জাতিকে নিয়ে যেতে পারে সেই বিষয়টা যদি দু একটা আলোচনায় আসে এমন না যে আপনাদের প্রতিদিন এটা নিয়ে আলোচনা করতে হবে আর যদি পরামর্শ নিতে না পারেন এটা তো আসলে মানে আসলে যায় না সেভাবে আসলে মানে সভ্য সমাজের সাথে যায় না আর কি যাই না আমি না বা উপদেশ এই জিনিসগুলো আমি পছন্দ করি না ভাই আচ্ছা পছন্দ না করতে পারেন আপনি তো পরামর্শ দেওয়াটাও মানে দেয় তো মানুষ আসলে মানে এবং আপনি নিতে না পারলে সেটা আলাদা কথা পরামর্শ দিতে ডিসেজ করিজিং থ্যাংক ইউ আমি যেটা বলতে যাচ্ছিলাম বারবারই যে আমার কাছে মনে হচ্ছে ধর্ম বর্তমানে সবচেয়ে বড় ভয় হলো এটাই যেটা মানুষকে ঘন দিকে নিয়ে যাচ্ছে হ্যাট্রেট পারস্পরিক হ্যাট্রেট আপনি যে ইসলাম ফোবিয়া বলেন ভাই এর আগে যেটা এন্টিসেমিটিজম যেগুলো আছে এগুলো তো আসলে এন্টিসেমিটিজম এক জিনিস না তো ভাই কি ভাই কিভাবে আপনার সাথে আমি বলতে চাচ্ছি ভাই যে ইসলাম দুটো এক জিনিস বলিনি আপনি না শুনেই বলতেছেন কেন ইসলাম ফোবিয়া তো একটা ফেক বানানো শব্দ ইসলাম ফোবিয়া ফোবিয়া শব্দটি ফোবিয়া শব্দটার মানেই হচ্ছে অমূলক ভীতি ইসলাম ফোবিয়া এটার কোনো মানে হয় না আমি বলতে চাচ্ছি মানে এই যে যে কোনো জাতিগত বিদ্বেষ

পরের শব্দটা ছিল অ্যান্টিসেমিটিজম অ্যান্টিসেমিটিজম একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং একটা वैलिड একটা জিনিস ঐতিহাসিক ভাবে সত্য একটা জিনিস কিন্তু ইসলাম ফোবিয়া বলে কোনো কিছু এক্সিস্ট করে না কারণ ফোবিয়া শব্দটার মানেই হচ্ছে অমূলক ভীতি অমূলক ভীতি মানে মনে করেন আমি যখন আমার যদি পানির প্রতি অমূলক ভীতি থাকে আমি যদি বা ধরেন আমার টিকটিকির প্রতি একটা অমূলক ভীতি আছে বা আমার যদি একটা মাকড়সার প্রতি একটা অমূলক ভীতি আছে এই জিনিসগুলোকে ফোবিয়া বলা হয় এই শব্দগুলার সাথে যেটা যেটা আসলে ভয়ের বস্তু না তাকে যদি আমি অযৌক্তিক ভয় পাই সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং এই জিনিসগুলাকে ফোবিয়া হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু ইসলাম তো একটা সম্পূর্ণভাবে ভীতিকর একটা বস্তু ভীতিকর একটা বস্তু না ভীতিকর একটা জিনিস যেটা যে ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে কতল করতে নির্দেশ দেয় এইটাকে ভয় পাওয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট রিজন আছে তাহলে ইসলাম ফোবিয়া এই শব্দটাই তো একটা ভুল শব্দ এইটার সাথে তো ইসলামের সাথে তো ফোবিয়া শব্দটা ব্যবহৃতই হতে পারে না কারণ ইসলাম তো একটা জেনুইন থ্রেট আমাদের ইসলাম একটা জেনুইন থ্রেট এই কারণে ইসলাম তো কোনো ফোবিয়া না ইসলাম একটা ভ্যালিড একটা ভীতিকর জিনিস যেটা মানুষ যেটা আক্রমণাত্মক জিহাদ করতে বলে যেটা মুরতারদেরকে কতল করতে বলে এই জিনিসগুলো তো ভ্যালিড তাহলে তো এটা ইসলাম ফোবিয়া এই শব্দটাই তো একটা ভুল শব্দ আপনি যদি ব্যবহার করতে চাইতেন তাহলে মুসলিম ফোবিয়া বলতে পারতেন কিন্তু হচ্ছে ইসলামিস্ট এবং কিছু বামাতির তৈরি করা একটা শব্দ যেটা দ্বারা তারা ইসলামের সমালোচনাকে রোখার জন্য হ্যাঁ নতুন একটা টার্ম আবিষ্কার করছে তোমাদের তোমাদের কিছু একটা সমালোচনা করলে তখন মানে ওরা মুমিন্দ ইসলাম 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 ফোভা আবার কি আসি তাহলে

বা এর বাইরে বাংলাতেও আছে বা অন্যান্য সব রিলিজনেও আছে যেগুলো পড়াচ্ছে আপনার যে বুদ্ধিস্ট মনেস্টরিতে যেগুলো পড়াচ্ছে এগুলো তো এট দ্য এন্ড অব দ্য ডে মানুষের প্রতি ঘৃণা তৈরি করতেছে এবং সেই ঘৃণাটা টু ডে টু একটা মানে একটা নিউক্লিয়ার বম্ব হয়ে যাচ্ছে আর কি বিশ্ব মানে এটা মানে দুইটা গণহত্যা আমরা একটু সাম্প্রতিক সময় দেখলাম তো আমি আপনাদের যেটা করছেন সেটাকে নালিফাই করছি না সেটাকে বলতেছি না যে যেটা ইম্পর্টেন্স নাই সেটা ভুল বলছি যে দুই একটা আলোচনা আনা যায় যেটা হয়তো ভালো হবে আর যেটা আমরা চিন্তা করে দেখবো ডিবেটার ভাই থ্যাংক ইউ

তারপরে আমি কয়েকদিন চেষ্টা করি আলাপ আলোচনা করার লাইভ লাইভটা করার পরে আমি আমার আর কোনো এনার্জি থাকে না যে কারণে আমি একদম গিয়ে ঠাস করে ঘুমা পড়ি বা বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমার আর কিছু করারই আর কোনো এনার্জি থাকে না এই কারণে আমি মানে অনেক মেইলের উত্তর দিতে পারি না সময় মতো হয়তো একটু পরে দেই দেরি করে দেই কিন্তু দেই না 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 আসিফ ভাই ডোন্ট টেক ইট লাইক ইন অফেন্স আমি জাস্ট জানার জন্য অনেক সময় তো স্প্যাম যেতে পারে তাই না আমি জাস্ট ভেবেছিলাম আপনি কি পেয়েছেন কিনা আমার মেইলটা মানে প্রেজেন্টেশন করেছে কিন্তু উত্তর দিতে দিতে পারি নাই ভাই এখন না না দ্যাটস ফাইন অ্যাবসলিউটলি ফাইন জাস্ট এটার জন্য এটা অন্য কিছু মনে করার কিছু নাই তো মানে সেদিন কা আমাকে মানে জাস্ট কোয়ালিফিকেশন নিয়ে কোশ্চেন করেছেন আমার মানে আমার নিজের ঢোল নিজে বাজাতে আমার খুব লজ্জা লাগে বুঝলেন না তো

তো প্রবলেম হচ্ছে কি যদি করা সেই রেফারেন্স জানতে চাই যে আপনি কি জার্নাল পাবলিশ করেছেন আমি যেগুলো যদি বলে দিই তাহলে আমার আইডেন্টিটি উনি প্রকাশ হয়ে যাবে বিকজ যে আমার সাথে যারা যারা অসর আছে সবই ওয়েস্টার্ন তারা বুঝে যাবে আর আমি একমাত্র এশিয়ান তখন আমার মানে এখন পর্যন্ত তো আমার বাংলাদেশে যেতে হয়তো মাঝে মধ্যে যার কারণে আমার সেফটি মানে আমার ফ্যামিলি সেফটি নিয়ে খুব ভয়ঙ্কর আছে সেই জন্য জাস্ট আহ আমার রেফারেন্স দেখলেই অবশ্যই এখানে এভিডেন্স নিয়ে বা ভ্যালিডিটি নিয়ে কোনো কারো করছে আনলেস ওই মুমিনরা একেবারে মূর্খ মমিনরা যারা মানে হোয়াট ইস কল এভিডেন্স তাই বুঝে না তাদেরকে ছাড়া ঠিক আছে যারা বুঝে তারা ডেফিনেটলি বুঝতে পারবে তাহলে তাহলে বাকি মুমিন থাকলে কথা এটা জেনে যাই তাহলে বাকি মুমিন থাকলে কথা আপনি যে বললেন যে যে মুমিন ইয়া বুঝে না আপনার এভিডেন্স কি জিনিস এটা বুঝে না কথা ভাই আসল কথা আসছেন যে আমি এত মানে দিন যাবৎ আপনাদেরকে ফলো করছি দুইটা গ্রুপে আমি দেখতেছি যে আপনাদের অডিয়েন্স এক নম্বর অডিয়েন্স যে একদম আজকের দিনের প্রথম যে হুদাই একটা বিতর্ক করলো আসিফ ভাইয়ের সাথে সে আমি শিওর সে জানে না যে নাসাই শরীফ কত ইম্পর্টেন্ট ইসলামিক দলিল হিসেবে যে মধ্যে যে একটা সহিটেন্ট গ্রন্থ সে এটার ভ্যালুটা বুঝে না আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কি মত আসিফ ভাই আমার এরকম হয় কিন্তু এরকম আসলে তো মানে হয় मजा হয় ফান হয় এক্স্যাক্টলি খুব মজা পাচ্ছিলাম খুবই খুব মজা পাচ্ছিলাম তো আর সেকেন্ডলি একটা আই থিংক এটা পরিমাণ অনেক বেশি তারা বুঝে যে নায়েস শরীফ ইম্পর্টেন্ট কিন্তু তারা এই সো কল্ড তারা শুধু খাবে মদও খাবে গান বাজনাও দেখবে অথচ নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দিবে এবং যখন তাদেরকে কোশ্চেন করবেন তারা তারা শক্তভাবে ডিফেন্ড করবে এজিফ তারা এটা বুঝতে পারতেছে না তো আমার কাছে মনে হয় যে এই পরিমাণের মুসলমানরা মানে মুমিনরা অনেক বেশি সকল রসালু মুমিন অ্যাকর্ডিং টু লাল উস্তাদের ভাষায় ঠিক আছে তো তারা অন্তত বুঝতে পারবে যদি শিক্ষিত হয় যে হোয়াট ইজ কল এভিডেন্স এবং আসিফ ভাই বা আপনারা তো ভালো জানেন ইসলাম সম্বন্ধে আমি অতটা জানি আমি মেডিসিন বাদে অন্যান্য কিছু খুব কমই জানি কিন্তু অন্তত যে মাঝে মধ্যে যে বুলশিটার গুলো আছে যে শশার খেজুর খেলে আপনার মানে চলে আসে এই ধরনের কথাগুলো গুলা হ্যাঁ তখন বা বাচ্চা হওয়ার জন্য দেয়ার মানে বা ওম প্রিপেয়ার্ড তাদের কোনো কমপ্লিকেশন হবে না তখন মনে হয় যে বাড়িতে টেলিভিশন ভেঙে ফেলে মানে যেখানে শুনতেছি বা সেলফোন ভেঙে ফেলে যে এই ধরনের কথাগুলো বলতেছে যে তাদেরকে সরাসরি অনেক এভিডেন্স বোঝে না যে লোক যে মশা কামড়ালে ডেঙ্গু হচ্ছে বা ম্যালেরিয়া হচ্ছে এখন যদি এই কথাটা ডাইরেক্টলি অস্বীকার করে বসে তখন তো মানে করোনা বলতে কিছু নাই কালিজেরা খেলে করোনা ভালো হয়ে যাবে তখন তো মনে যে আইদার মানে কি আর বলবো যে মানে খুব প্রচন্ড খারাপ লাগে সেই জন্য আর কি আমার এই পার্টিসিপেশনটা তো এনিওয়ে আর বেশিক্ষণ টাইম দিব না একটা কুইক কোশ্চেন ছিল আপনাদের প্রতি সেটা হচ্ছে যে আপনারা যেহেতু খুব ভালো আমি এই ইয়া করতে যদি মেডিকেল রিলেটেড কোনো কোশ্চেন কেউ করে আই এম শিওর বা আমার মূলত বেস হচ্ছে গিয়ে যে মেডিকেল রিসার্চ এবং মেডিকেল এভিডেন্স আই ক্যান মানে যে আমি খুব ইজিলি জাস্টিফাই করতে পারি কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড যেমন কিছুদিন আগে হয়তোবা আপনারা জানেন কিনা যে জমজমের পানি নিয়ে একটা ইয়া আসছিল যে জমজমের পানি নিরাপদ না ইয়েস এটা আগের ইয়াতে পাওয়া যেত প্রচুর পরিমাণে আর্সেনিক এন্ড আদার্স ইম্পিউরিটিস ছিল বাট রিসেন্টলি খুব সম্ভবত সৌদি সরকার এটাকে খুব ডিস্টিলেশনের ব্যবস্থা করেছে যার কারণে রিসেন্ট স্যাম্পল যেটা সেটাতে কিন্তু আপনার এটাতে আপনার ব্রিটিশ ইয়াতেও পাবলিশ হয়েছে এটাতে কিন্তু এখন মানে আর্সেনিকের পরিমাণ বাট লেটেস্ট যদি আপনি টোয়েন্টি ওয়ান এর ইয়া দেখেন এটা কিন্তু আপনার যে লেভেলের তুলনায় কম পাওয়া গেছে তো সেই ধরনের এভিডেন্স আর কি সেই ধরনের এভিডেন্স গুলো যে আমি মোটামুটি আমি গ্যারান্টি দিতে পারবো যে আমি বলতে পারবো যে দিস আর দা ফেলিড এভিডেন্স আর দিস আর নট যে হঠাৎ করে কি এসে বলে যাবে যে হ্যাঁ আপনি কিছু জানেন না আসিফ ভাই কিছু পরে নেই মেডিসিন কিন্তু ওই ক্ষেত্রে আমি বলতে পারবো যে না আসিফ ভাই যেটা একটু আগে যেভাবে বললেন আপনি ফোভিয়া নিয়ে অ্যাবসুলুটলি একদম ব্যাং অন যে অমূলক ভীতি হচ্ছে কি ফোভিয়া ঠিক আছে কিন্তু ইসলাম সম্বন্ধে যেটা বলেন এটা তো রিয়েলি ফেয়ার করার মতো জিনিস সো দিস টাইপ অফ কোনো ডিবেট হলে

সেই আমি মানে ভাই এবং লজিক্যাল ভাই ওনাদেরকেও আমি যে জিনিসটা বলবো যে আপনাকে আপনি যদি সেই পেজেও মাঝে মাঝে যান সত্যের সন্ধানী পেজ আমাদের আর একটা পেজ আছে আমাদেরই একই সাথে আমরা কাজ করি সেখানেও বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন মেডিকেল রিলেটেড মানুষ আহ একটা মতামত বা একটা ইস্যার দরকার পরে বক্তব্যের দরকার পরে সেখানেও আপনি একটু দেখতে পারেন মাঝে মাঝে গিয়ে এখানেও আসতে পারেন আমাদের এই লাইভটা তো আসতে পারেন কিন্তু এই লাইভটাতে অনেক বেশি মানে মানুষ জমা হয়ে থাকে এই কারণে আমরা করতে পারি না আমি কি হচ্ছে ওইখানে কার সাথে কি হচ্ছে ওইখানেও কিন্তু জমজমাট আলাপ আলোচনা হয় আরো দুই একটা প্ল্যাটফর্ম আছে আমাদের মুক্ত বিহঙ্গ আছে এবং আরো কয়েকজনই করেন এখন লাইভ আস্তে আস্তে তো এই রকমের লাইভ গুলাতেও যদি আপনি একটু ঘুরে ফিরে দেখেন এবং কখনো যদি দরকার পড়ে তখন আপনি আপনার মতামত পারলেন এইভাবেই আমরা সবসময় এইভাবেই কাজগুলো করি যে আমরা টু দেখি যে কোন জায়গায় ধরেন সত্য সন্ধানী পেজে পেয়ে যে কখনো একটা কোরআন হাদিসের দলিল লাগবে ওনারা দিতে পারছেন না বা ওনাদের মনে নাই ওরা ওনারা ভুলে গেছেন কোথায় আছে তখন আমি গিয়ে যুক্ত হয়ে গিয়ে ফটাফট দেয়া শুরু করে দিই বা ফারাজ ভাই গিয়ে একটা আলাপ আলোচনা করে এইভাবে আমরা সবাই মিলে মিশে একসাথে কাজ করি এটাই হচ্ছে আমাদের একটা টিম ওয়ার্ক আপনাকে এটা জানিয়ে দিলাম আপনি যদি এইভাবে একটু ঘুরে টুরে দেখেন তাহলে আমার আমার মনে হয় আপনিও আমাদের সাথে একজন শক্তিশালী সহকর্মী হিসেবে আপনি আমাদের মধ্যে থাকতে পারবেন আর কি অনেক ধন্যবাদ আপনার কথার জন্য আর কি কিছু বলবেন আপনি এটা সেকেন্ড কোয়ারি চলে এটা আমার নিজের একটা অতএব মমদেরকে জানতে পারবেন যে ইমিচিউর গার্লস দেরকে মানে ম্যারেজ বিয়ে কিংবা সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য এনকারেজ করা হয়েছে যেটা হাদিসে বোঝা যায় যে তোমরা যত কম বয়সী পারো সেই সব মেয়েদেরকে বিয়ে কর এবং ইজ্জতকাল নিয়ে কথাবতা আছে আমার क्वेश्चन যেহেতু আপনারা বেশি অনেক পার্সেন্ট এখানে ইমিচিউর ছেলেদের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য কোনো জায়গা কি এনকারেজ করা আছে ইসলামের কোথাও বা আপনার মানে কোরআন ও হাদিসের ইমেচিউর ছেলেদের সাথে কি ইমেচিউর মানে মাদ্রাসার হুজুরদের কথা বলছেন নাকি মাদ্রাসা যে পরিমাণে হচ্ছে মানে আমার কোশ্চেন হচ্ছে যে আমি যেটা শুনেছি বা যেটা দেখেছি সেটা হচ্ছে গেলমান বিষয় কিছু একটা আছে তাই না কোরআনে যে নিশ্চয়ই তোমরা বেহেস্তে গেলে এই হোর পাবার সাথে সাথে তোমাদের জন্য গেলমানরা রেডি থাকবে বাট এটা তো ইনডাইরেক্ট ইয়া করা হলো যে তারা গেলমানরা অ্যাট্রাকটিভ কিছু ব্যক্তি তাদের সাথে তোমরা এসব করতে পারবা নাও কোশ্চিন হচ্ছে গিয়ে যে আপনার ওই পার্থিব লাইফে যেটাতে এই লাইফে মানে ইয়া করার জন্য কি এরকম কি কিছু আছে যেটাতে আপনার এই বাচ্চা ছেলেদের সাথে এরকম সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এনকারেজ করে হ্যাঁ এরকম আছে আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে আমরা যে জিনিসটা তাহলে দেখতে হবে যে ডক্টর আবু বকর জাকারিয়ার একটা বক্তব্য আমরা একটু শুনে নেই না এটা হচ্ছে আমি আপনাকে যেটা দেখাবো সেটা দাঁড়ান

ভিডিও টেনে দিয়েছে মাফ কি না ভিডিওটা কি আপনি শুনেন নাই যে যে বলল যে জান্নাতে হারাম বলে কিছু নাই না না বলে কিছু নাই এটা শুনেন নাই হ্যাঁ এই দুটো সাতে শুনেছে কিন্তু ধরেন করেন ইমিচুর ছেলেদের বা বাচ্চা ছেলেদেরকে জানি আমি এখন কথা বলছি না আগে আমরা একটু জেনে নি যে যেটা দেখাচ্ছি যে জান্নাতে হারাম বলে কিছু নাই এই জিনিসটা এই হুজুর তো বলল জান্নাতে কোনো কিছু হারাম থাকবে না একটা কিছুর দিকে হাত বাড়ালে বাড়াতে চাইলে কেউ আপনাকে না করবে না সেটা আগে প্রথমে দেখলাম আমরা

আচ্ছা এখান থেকে আমরা জানতে পারলাম যে শরীয়তের বিধানগুলা হচ্ছে শুধুমাত্র দুনিয়ার জন্য এই শরীয়তের বিধান জান্নাতে যায় মানে কায়েম হবে না জান্নাতে অ্যাপ্লিকেবল না ফরাজ ভাই আপনি কি কিছু বলবেন না 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 ভাই আমি কিছু বলবো তো মানে এনিথিং গোস জান্নাতে জানাতে যে কোনো কিছু এমন কি আপনি যে পৃথিবীতে যেমন ধরেন নিকট আত্মীয় যেমন ধরেন মা ছেলে বা এই টাইপের যারা আছে তাদের সাথে যেটা

ভাববে যে আমরা যেমন করে এই মানে ইয়াটা আল্লাহটা পেয়েছি না করবে না হ্যাঁ সামনে ইয়া করে দিব তো জান্নাতে মানে জান্নাতে যে জিনিসটা বলা আছে যে কোরআনে যেটা বলা আছে সুরা ওয়াকিয়ার আয়াত সতেরো আঠারো এবং তুরেদ আয়াত চব্বিশে যেটা বলা আছে তাদের কাছে ঘোরাফেরা করবে চিরক কিশোরেরা পানপাত্র কুজা ও খাটি সুরাপাত্র বা পেয়ালা হাতে নিয়ে সুরক্ষিত মতিসদৃশ কিশোরীরা তাদের সেবায় ঘোরাফেরা করবে সুরাত্তর এই যে এখানে বলা হয়েছে যে মানে মানে খুবই সুন্দর সুন্দর কিছু মুক্তার মতো কিছু মানে মতির মতো কিছু কিশোরেরা বা বালকেরা তারা জান্নাত ঘোরাফেরা করবে এই জিনিসটা যে লোকটা দেখানো হয়েছে মানে বাচ্চা ছেলে কেন ঘোরাফেরার দরকার মানে বাচ্চা ছেলে দিয়ে কি করবে জানাতি পুরুষেরা এই হুর এবং বাচ্চা ছেলে এদেরকে দিয়ে কি করবে এটা যে কোনো মানুষই প্রাচীনকালের যারা রাজা বাচ্চা ছিল তারাই যে এতগুলা বিবি রাখতো এবং বালক রাখতো কেন রাখতো এটা সবাই জানে এমনকি ইনফ্যাক্ট আমাদের দেশের জমিদাররাও আগের কালে এতগুলা বিবি রাখতো এবং তিন চারটা ছোট ছোট বাচ্চা ছেলে রাখতো কেন রাখতো এটা সবাই ভালোভাবে জানে যে কি এটার পিছনে কি যা আছে এরা কি খালি এসে খাবার পৌঁছায় দিত নাকি আর কিছু করতো সেটা প্রত্যেক মানুষই যারা ইতিহাস একটু একটু পড়ছে তারা প্রত্যেকেই ভালোভাবে জানে এবং নবী মোহাম্মদ এই লোকটাই মানে তার সাহাবিদেরকে দেখা দিয়ে যে তোমরা হুর পাইবা এবং গেলমান পাবা গেলমান এই বাচ্চা বাচ্চা ছোট ছোট সুন্দর সুন্দর বালক পাবা এদের সাথে তোমরা এবং জান্নাতে যেহেতু হারাম নাই যেহেতু জান্নাতে করতে পারবা এই জিনিসটা যখন মানুষকে লোভ দেখানো হবে তখন তো এই লোভ থেকে তো এই মানে মুমিনেরা এই কাজটা করার মতো উৎসাহ পাবি এটা তো মানে তারা যদি এখন প্র্যাকটিস করতে শুরু করে যে আমরা জান্নাতে গিয়ে তো সেটা করব এখন আগে থেকে একটু প্র্যাকটিস করে যাই তাহলে তো হয়তো করতেও পারে কেউ কেউ চাইলে করতে পারে কিন্তু মানে টেকনিক্যালি আবার এই জিনিসটা ইসলামে হারাম যে ছেলে ছেলে এই জিনিসটা করা ইসলামে হারাম কিন্তু এটার ভিতরে আবার কিছু প্যাচ আছে সেই প্যাচগুলো নিয়ে কথা বলতে গেলে এখন অনেক লম্বা হয়ে যাবে দাজ ভাই আমরা কি তাহলে এই বাকি আলাপটা আরেকদিন করতে পারি যে এটার ভিতরে যে প্যাচ আছে হ্যাঁ প্লিজ ভাই কারণ এটা খুবই ইম্পর্টেন্ট যে জানেন যে আমি বুঝেছি আপনার ইয়াটা আপনার ইঙ্গিতটা কিন্তু মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে ইনডাইরেক্টলি ইয়া করা হচ্ছে আর কি অ্যাট্রাক্ট করা হচ্ছে কিন্তু ওই যে মেয়েদেরকে নাবালিক মেয়েদেরকে যেভাবে ডাইরেক্টলি হাদিসের মাধ্যমে ইয়ে করা হচ্ছে যে আমি খুঁজে চাচ্ছিলাম যে এই ধরনের কোনো এভিডেন্স আছে কিনা আপনারা ভালো বলতে পারবেন তো প্লিজ যেদিন আপনার সময় হয় বা সুযোগ হয় কাইন্ডলি যদি এটা ব্যাখ্যা করতেন কারণ আমি পার্সোনালি খুবই কনসার্ন যে মানে হাজার হাজার বাচ্চা ছেলেরা রেপ হচ্ছে বাংলাদেশের মাদ্রাসায় এবং পঁচিশ টোটালি আপনার আনএক্সেপ্টেবল

এখন আপনি কি কিছুক্ষণ করবেন ফারাজ ভাই ফারাজ ভাই বোধহয় আবার কই গেল ফারাজ ভাই কই গেলেন ফারাজ ভাই আচ্ছা হ্যাঁ শেষ একজনকে যুক্ত করি তাহলে দেখি আমার টাইম শেষ হয়ে গেছে আজকে আমি দেরি করে শুরু করছি যেটার কারণে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখানে আর বেশিক্ষণ আর আমি থাকতেই পারবো না ফারাজ কি আছেন নাকি আচ্ছা দেখি শেষ একজনকে যুক্ত করি সাইফ সাইফ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ বলেন মাছ খেয়েছে সমুদ্রের কাছাকাছি গিয়েছে কিনা কিন্তু সমুদ্রের হাদিসে জানা যায় যে মানে সমুদ্রের কাছাকাছি গিয়েছিল তখন সাহাবিরা অনেক ক্ষুধার্ত ছিল অনেকদিন কিছু খায় নাই অনেক ক্ষুধার্ত ছিল তারপর গিয়ে দেখে সমুদ্রের কাছে গিয়ে দেখে যে একটা বিরাট বড় মাছ আছে ওই মাছটা অনেক চর্বিযুক্ত মাছ তখন সাহাবিরা বলতেছে যে এই মাছটা কি আমরা খাবো এটা কি হালাল হবে তখন মোহাম্মদের সবার এত ক্ষুধা লাগছে যে মোহাম্মদ বলছে যে হ্যাঁ তোমরা খাও কারণ সমুদ্রে যাবতীয় কিছুই হালাল সমুদ্রে যা আছে সবই হালাল তখন ওই ইয়াগুলা খাওয়া মানে চর্বিযুক্ত ওই মাংসগুলা খাওয়া শুরু করছে এবং তখন তারা কয়েক এক মাস ওইখানে ছিল এক মাস তারা টানা ওইগুলা মাংস খাইছে মাংস খায় তারা মোটা তাজা হয়ে গেছে এই আচ্ছা চলে গেছে সাইফনি চলে গেছে আচ্ছা দেখি হ্যালো আমি আছি

না এই ব্যক্তি একটার পর একটা আইডি নিয়ে যুক্ত হচ্ছে কি অবস্থা আচ্ছা আমি যেটা বলার বলে দিছি ফারাজ ভাই আমি মাঝখানে কথা বলছিলাম যে আমার আমার টাইম শেষ হয়ে গেছে আজকে আপনি কি ক্লাবটা কিছুক্ষণ করবেন আর একটু করেন ভাই মানে একজন লাস্ট একজন যুক্ত করেন তাহলে যুক্ত করে শেষ করেন আচ্ছা ঠিক আছে শেষ একজন তাহলে এরপরই চলে যেতে হবে মাসুদ মাসুদ আপনি বলেন তাহলে ভাই আমি আপনার একটা ওয়ার্ডকে মানে আজকে একটা ওয়ার্ড শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি যার জন্য আপনাকে এটা প্রতিধ্বনি করতে না করার যে একটা প্রবণতা এটা আমার লুপটা আমি সামলাইতে পারলাম না যার জন্য আমার লাইভ আসা সেটা হচ্ছে জেনুইন থ্রেট একটা শব্দ আপনি ইউজ করছিলেন যে ইসলাম ইসলাম হচ্ছে জেনুইন একটা খেট তো শব্দটা আমার কাছে খুবই আক্ষরিক করতে ভাল লাগছে এই জন্য যে আসলে এই প্লানেটটা অনেক কষ্ট করে তৈরি হয়েছে একটা প্রপার লোকেশনে আসছে তারপরে মানব জাতির বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে চলে আসছে এখন মানব জাতির জন্য সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে বিজ্ঞান এই শুরু থেকে শেষ পর্যন্ত মানে আজকে পর্যন্ত আমাদের যে বুদ্ধিবিত্তার প্রকাশ ঘটছে এর মাঝখানে ইসলামটা যে ঢুকে গেল এটা সত্যিকার অর্থে একটা জেনুইন ক্ষেত এবং আপনারা এই জেনুইন খেয়ে শব্দটা আমি শুনেই আমার মানে খুবই মুগ্ধ লাগছে আমি ওই জায়গাটা লোক করে দিয়েছি শব্দটাকে এই ধরনের একটা শব্দ অনেক কিন্তু আশা করছিলাম

ভালো থাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মাসুদ ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা এপে শেষ করে দিব ভালো থাকেন ঠিক আছে ভাই আচ্ছা চলে গেছে